কফি সূচনাকর মেডিকালে নুয়া এক্সরে মেশিন সিল খোলা হইনি, ক্ষত খাউছি। নুয়া আম্বুলান্স আসিলা, ড্রাইভর নাহি। কফি সূচনাকর মেডিকাল স্থানান্তর, বিনা ডাক্তরে মেডিকাল চালিপ নেই। বিজেডি উপরে পড়শিলা কফি সূচনাকর বিজেপি, স্বাস্থ্য সেবা না অপেক্ষা ঠিকাদারি শাসন চালিছি কহি আজি কফি সূচনাকর বিজেপি কার্যালয়ে বিজেপি নেতা প্রতাপ নায়কঙ্ক সাংবাদিক সম্মিলনীরে কোণ কহুছন্তি আসন্তু শুনিবা। দেখন্তু আজি ভারতীয় জনতা পার্টি সরকারঙ্কর বিভিন্ন ইস্যুকু নেই আজি ভারতীয় জনতা পার্টি কার্যালয় ঠারে এক প্রেস মিট ডাকিছন্তি। আজর এই প্রেস মিট উপস্থিত সমস্ত মিডিয়া বন্ধু শুভেচ্ছা ও শুভকামনা জানাচ্ছি। দেখন্তু দীর্ঘদিন হলা সরকার কবিশ্বনগরে যে হসপিটাল অছি তাকর অব্যবস্থায় রাখিছন্তি। আজি এটি ডক্টর নাহান্তি, এক্সরে মেশিন আসিছি কিন্তু তাকো আজি পর্যন্ত ইনস্টল করি নাহান্তি। আম্বুলেন্স গাড়ি অছি তা পাই ড্রাইভর নাই। এথুরু আপন স্পষ্ট বুঝি পারথিবে যে কবিশ্বনগর নিবাসী মান পাই সরকারঙ্কর কো মনোবৃত্তি অছি এবং আজি সরকার নিজর কন্ট্রাক্টর বিজেডি কার্যকর্তা মানকু এবং পাণ্ডিয়ানর যে কন্ট্রাক্টর বন্ধু মানে অছন্তি তাকু থইথান করিবা পাই বিভিন্ন প্রকার প্রকল্প করি এবং কমিশন কেমিতে মিলিব তাহি উদ্দেশ্য রয়েছে। যদি স্পষ্ট ভাবে আমি কহিবা আজির এই বিজেডি সরকার কেবল কমিশন কর সরকার, যে হসপিটাল অছি সে হসপিটালর উন্নতিকরণ যদি সরকার চাহান্তে করিপারন্তে কিন্তু সরকারকর মনোবৃত্তি উন্নতি করিবার নুহ, কেবল কন্ট্রাক্টর টু কেমিতি কমিশন নেবে সেতরে তাঙ্কর ধ্যান। আজি স্পষ্ট বাড়ি পারথিবে যে যে পুরোনা হসপিটাল অছি তাকু মরামতি নকরি বা সেটি যে জায়গা অছি তাকু ব্যবহার নকরি আজি সরকারঙ্কর কাহিকি আবশ্যক পড়লা যে কবিশ্বনগর 2 কিলোমিটার দূরে খরিডারে গোটে নূয়া হসপিটাল করিবা পাই। যদি সরকার জনতাঙ্ক পাই এতে তত্তর তাহলে এই পুরোনা হসপিটাল তো করি পারতে না। আজি মো হাতের অছি আপন দেখিপারিবে এটি 9 কোটি 90 লক্ষ সরকার স্যাংশন করছেন, 9 কোটি 90 লক্ষ প্রজেকশন রিপোর্ট আসছে। তা সহিত আউ গোটে চিঠি অছি সরকার এটি 9 কোটি 90 লক্ষ স্যাংশন করে টেন্ডার করছেন। আপন মানে স্পষ্ট বাড়ি পারথিবে যে সরকারঙ্কর জনসাধারণ প্রতি কোন মনোবৃত্তি অছি। আজি গঞ্জাম জেলারু হাজার হাজার যুবক দাদন খটিবাকু বাধ্য হচ্ছন্তি, তাহা পাই সরকার কোনসি প্রস্তুতি নাহি। আজি ব্লকরে কোটি কোটি টাকা এনআরজিএস কামকু নেই দুর্নীতি হচ্ছে, কোনসি অভিযোগ শুনিবা পাই সরকার প্রস্তুত নহন্তি। এসব সমস্যা থিবা সত্ত্বে যে পুরোনা প্রজেক্ট অছি তাকু ন সুধারি নূয়া প্রজেক্টরে করিবার গোটিয়ে মাত্র উদ্দেশ্য হেলা কেবল নিজর কন্ট্রাক্ট মানুষ পোষিবা এবং আগামী দিনরে যে সাধারণ নির্বাচন আসুচি সেতিপাই চান্দা আদায় করিবা এবং লোককু মদমাংস দেই কেমতি নির্বাচন জিতিবা এহাই নবীন বাবুঙ্কর গোটিয়ে রাজনীতি চালাক। আপন মানে দেখিথিবে যেতে নির্বাচন লড়িছে বিজেডি, নির্বাচন পূর্বরু পানি ফটকা পরি যোজনা আসে এবং নির্বাচন সরিগলা পরে পানি ফটা করে ফুটি যায়। তা জ্বলন্ত উদাহরণ মু আপনার কহিবি, আপন জানিথিবে যে সরকার দলর লোককু পিঠা খাইবাকু ইচ্ছা হলা, আমার মা ভৌণীকু পিঠা করাইলে এবং পিঠা খাইবা তো সেমানে শিখিগলে কিন্তু মা ভৌণীঙ্কর কোনসি প্রকার লাভ হলানি।
দ্বিতীয় জিনিস, গাঁ গাঁ আজি বেকারী বুলুচান, নির্বাচন পূর্বর বিজু যুব বাহিনী বলে দল গঠন করে, যেতবে নির্বাচন সরিলা যুব যুব বাহিনীর আজ পতা নাই, আজ যুবক মানে গাঁ গলির ডকায়ত করছেন, চোরি করছেন, মারপিট করছেন এবং বিভিন্ন প্রকার অন্যান্য কামরে লিপ্ত রয়েছেন, যা কি সরকারের চেতা ভাঙিলা না। আপন মানে জাঁথে বিগত দিনের প্রধানমন্ত্রী আবাস যোজনা ওড়শা পাখাপাখি 9,69,000 আসি, দুর্ভাগ্যর বিষয় 5,30,000 ঘর ফেরিগলা। আমি গাঁ গাঁ বুলুছু, দেখিপারুছু যে গরিব লোকটা সেই চাল কুড়িয়া ঘর তলে রয়েছে, কিন্তু সরকারের নিদ ভাঙু না। এবে পুনি নির্বাচন পূর্বর মো কুড়িয়া নাঁরে ঘর করেছেন, 3,00,000 লোন নব এবং নিজের জমিপটা বন্ধা রাখব। আপন মানে বুঝিপারে যে যদি গাঁর লোকটা মানে দিমুঠা খাইবাকু পাইপারুনি বা নিজের সমস্যা দূর করে পুনি, সে 3,00,000 ঋণ সুযোগ কোটু। তেণুকরি আপনার প্রত্যেক যোজনা পূর্বর যে চালাই কাম করছেন, যে চান্দা আদায় করব এবং সেই চান্দারে লোককে কিনব, মদমাস খুব এবং নির্বাচন জিতব। আজর সেই দিন না, সাধারণ জনতা জাঁ সারে যে নবীন বাবুঙ্কর চালাই পণিয়া, এবং আগামী দিনের যে নির্বাচন আসব সে নির্বাচনের সাধারণ জনতা উচিত জবাব দেবে, এবং এই যে মিছি মিছিকা খেল করছেন তাকে সরকার তুরন্ত বন্ধ করা যাও, নতুবা আজ ভারতীয় জনতা পার্টি রাজরাস্তায় তার জবাব দেব। কপি সূর্যনগর কৃষ্ণ নাহক রিপোর্ট, একে নিউজ।